আর মিডিয়া মাধ্যমে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফ্যানদেরকে বাংলাদেশের ফুটবল প্রেমিকদেরকে আমাদেরকে আজকে নতুনভাবে নির্বাচিত করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আজকে আমি তাবিদা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছে নতুন করে নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার ইমরুল আমাদের ভাইস প্রেসিডেন্ট মিস্টার নাসির জাইদি ওয়াইদিন চৌধুরী হ্যাপি সাব্বির আরিফ এবং ফাহাদ করিম আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা মুহূর্তে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশ ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিদেরকে তারা যে অবদানগুলো রেখেছেন তবে আজকের থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মিট করার উদ্দেশ্যে নিয়ে দায়িত্ব পালন করা শুরু করছি এই আপনাদের আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি একজন খুবই ইয়াং লিডার ক্রীড়া প্রেমিক আমাদের বর্তমান স্পোর্টস উপদেষ্টা জনাব আসিফ সাহেবকে ওনার দিক নির্দেশনায় এবং ওনার সাহসে আমরা এরকম একটা ভালো মুক্ত পরিবেশে নির্বাচন করে আমরা আগামী দিনে ফুটবলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা সকলে একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই এই কারণে আমরা শুরুতে আমাদের কনস্টিটিউশন অ্যান্ড স্ট্যাচুসগুলো রিফর্ম করার কর্মসূচিগুলো হাতে নিব একই সাথে ফুটবল যেন চলমান থাকে মাঠে মানটা আরও একটু উচ্চ লেভেলে চলে যায় সেই জায়গায় আমরা কাজ শুরু করতে যাচ্ছি দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে যে আমাদেরকে বারেবারে সাহস দিয়েছে যে ক্রীড়াতে এগিয়ে যেতে ক্রীড়ার মাধ্যমে যেন দেশটাকে আমরা মেনামত করতে পারি দেশের মানুষকে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারি একই সাথে ক্রীড়া চলানো অবস্থায় যেন আবার কোনো দলীয়করণ ক্রীড়াবিতে না চলে আসে সেই সিদ্ধান্ত ওনারা আমাদেরকে দিয়েছে বাস্তবায়ন করার জন্য আপনাদের ফ্যানদেরকে মিডিয়া ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেকগুলো কর্মসূচি আপনার হাতে নিব ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ফরওয়ার্ড লুকিং 360 প্রোগ্রামও আপনাদের মাধ্যমে পেশ করেছে ওনাদের এই ডকুমেন্টটাকে সামনে নিয়ে আমরা আমাদের প্রথম এক্সিকিউটিভ মিটিংয়ে বাকি যে মেম্বাররা আসবে তাদেরকে নিয়ে আমরা ফাইনাল সিদ্ধান্তগুলো নিব আর অবশ্যই আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার হবে আমাদের সব মাত্রা ডেলিগেটরা আমাদের যে ছয়জনকে নির্বাচিত করেছে আমাদের উপরে যে দায়িত্ব দিয়েছে আর আগামী কিছু ঘন্টার ভিতরে আমাদের সাথে আরও 15 জন সদস্য অ্যাড হবে এই দলকে দেখে আমি বিশ্বাস করি কোনো কাজই চ্যালেঞ্জিং না আমরা অবশ্যই প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করব জনগণের যে প্রত্যাশা সেটা আপনার অবিলম্বে আমরা মিট করব আপনি নতুন মুখ পুরনো মুখ পেয়েছেন এটা কীভাবে দেখছেন আমরা সবসময় মনে করি সব কিছুতে একটা ব্যালেন্স এবং দল বদলের দরকার তো সেই আঙ্গিনায় আমরা মনে করি যে নতুন এবং পুরনো মুখের সমন্বয়ে আমরা আগামী দিনে ভালো কিছু কর্মসূচি হাতে নিতে পারব আমি আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমার অত্যন্ত যোগ্য সকল ভাইস প্রেসিডেন্টদেরকে নিয়ে আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আজকে যেই আজকে যে নির্বাচনটা আমরা জয় করেছি এটা আসলে হলো বাংলাদেশের জয় মানুষের জয় আর এই জয়টা যেন কোনোভাবে কারো থেকে আমরা ছিনিয়ে না আনি আমাদের কর্মসূচি হবে তাদের জয়টাকে সম্মান করার জন্য আমাদের কমিটি কিভাবে চলবে কোন প্রক্রিয়াতে চলবে সেগুলো আমরা আমাদের ফার্স্ট এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে কর্ম দিয়ে পেশ করে দিব আমরা সবাই বিশ্বাস করি যারা আমরা দাঁড়িয়ে আছি সামনে যে মুখের কথা নয় আমরা অ্যাকশনে বিশ্বাস করি তাই আপনারা একটু ধৈর্য ধরেন আর আমাদের কাজে ফলাফলই আপনারা দেখতে পাবেন
লাস্ট প্লিজ আমরা সকলে নতুন ফুটবল আর ভালো ফুটবল আধুনিক ফুটবল প্রত্যাশা করতে পারি এবং ফুটবলের মাধ্যমে এই মুক্ত বাংলাদেশকে যে আমরা 7-0 গোলে জিতেছে এটাও একটা আগামী দিনের কিন্তু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ফুটবল অ্যান্ড বাংলাদেশের ফুটবলাররা অবশ্যই আমাদের জন্য জয় অর্জন করবে আজকে আমি আরও আমি আমি গুড লাক জানাতে চাই সকল পক্ষ থেকে বসুন্ধরা কিংসের যে টিমটা যে খেলবে তাদেরকে আমরা আশা করি তারা জয়লাভ করবে আর আগামীকাল আমাদের মেয়েদের ফুটবল সাফে সেমিফাইনালস খেলছে আমি আহ্বান জানাই সব দর্শকদেরকে ওনাদের পাশে থাকতে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের বর্তমান সরকারকে এবং সমন্বয়কারীদেরকে যারা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করে দিয়েছে যে আজকে দিনে আমরা সকলে একটা ফেয়ার এবং উল্লাসমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছি তো ক্রেডিটটা যাচ্ছে আমাদের আমাদের স্পোর্টস উপদেষ্টার কাছে আমি অবিলম্বে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে আর আগামীতে আমি বিশ্বাস করি যে আরও যে ফেডারেশনগুলো নির্বাচনগুলো হবে এই উল্লাসমূলক পরিবেশও সৃষ্টি হবে ধন্যবাদ সবাইকে।